আজকাল অনেকটা রাত হয়ে যাচ্ছে আমার ভিডিও দিতে আমি চেষ্টা করব এখন থেকে একটু সন্ধ্যে সন্ধ্যে ভিডিও দিয়ে দেওয়ার তো আজকের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে লেটস স্পেন্ড সামটাইম টুগেদার শাড়ি বা সু শাড়ি টপিক প্রকৃতির অভিশাপ এবং আশীর্বাদ দুটোই মানুষ নিতে পারে তার ব্যবহার অনুযায়ী অদ্ভুত সুন্দর টপিকটা তো গতকাল আমার ছোটো মামা এসেছিল মানে ও পুনা যাচ্ছে তো আমার এখান থেকে থেকে একটা দিন ও পুনা গেল তো সারা দিন একটুখানি ব্যস্তই ছিলাম একটু ছোটোখাটো কিছু ছবি তারপর আমরা একটু জুহুতে গিয়েছিলাম তো সেই সব ছবি ক্লিপিংস তোমাদের একটু শেয়ার করলাম প্লাস আমি একটুখানি এই টপিকটা নিয়ে একটু আলোচনাও করে নিচ্ছি তো আমার ছোটো মামা আমার থেকে দশ বছরের বড়। মানে আমার এখন পঞ্চান্ন আমি যদিও ছাপ্পান্ন বলি আসলে আমার বয়স পঞ্চান্ন এবং ওর হচ্ছে পঁয়ষট্টি তো তুই তুকারি করি ছোট থেকে ছোট মামা তুই আর ওকে পঁয়ষট্টি বছর দেখে আমার মেয়ে যখন ওই এয়ারপোর্টে মানে ও আমরা যখন আনতে গিয়েছিলাম বহু বছর পর ওর সাথে আবার দেখা হলো তো তো আমার মেয়ে যেহেতু টিকিটে লেখা ছিল সিনিয়র সিটিজেন আর আমি বলেওছি যে আমার থেকে দশ বছরের বড় ছবিতে দেখেছে কিন্তু তা সত্ত্বেও একটা ওর আইডিয়া ছিল যে একটু একটু বয়স বয়স হবে বা যেরম হয় কিন্তু যখন ও বেরোলো তখন আমার মেয়ে পরে গল্প করছে যে মা ওকে ও আমি যেমন মামা বলি ও মামা বলে ও দাদু বলে না ছোট থেকেই তো বলছে মা বয়স তো বোঝা যাচ্ছে না বয়সটা তো থমকে গেছে না বিয়ে থা করেনি তো সত্যি কথা তার জন্য বয়সটা আটকে গেছে তো যাই হোক আজকে টপিকটা নিয়ে একটু চলে আসি তো একদম সত্যি কথা যে অভিশাপ বা আশীর্বাদ যেটাই হোক না কেন প্রকৃতির সেটা কিন্তু আমাদের নিজেদের ওপর নির্ভর করে তো যে কোনো জিনিসই মানে আমরা কিভাবে হ্যান্ডেল করছি সেটা একটা ছোট একটা পাপ্পি মানে ছোট একটা কুকুর যদি হয় এরকম অনেক কুকুর ছানা দেখি যে কথা শোনে না জিনিসপত্র ছেঁড়ে আবার কিছু আছে যারা প্রথম থেকেই এত সুন্দর মানে হ্যান্ডেল উইথ কেয়ার বলে না ঠিক সেরকমই মানে একটা কুকুর ছানা যার ওই লেভেলে বুদ্ধি নেই আমরা যা শেখাবো সেই হিসেবেই সে শিখে বড় হবে তাকেও কিন্তু আমরা আমরা হ্যান্ডেল মানে আমরা যেভাবে বড়ো করবো সেইভাবেও বড় হবে তো তার থেকে বেটার হচ্ছে মানুষ মানুষের ছেলেমেয়েরাও তাই মানে আমরাও তাই এই পুরোটাই হচ্ছে আমাদের ওই বলে না যে আমাদের সেন্স আমরা কি করে যেটা পাচ্ছি সেটাকে কি করে আমরা ব্যবহার করছি সে সেটা যেরকম যা কিছুই হোক না কেন তো প্রকৃতি মায়েরও ঠিক যে ল্যান্ড তৈরি হয়েছিল একদিন যে মানুষ থাকবে বলে অথচ মানুষ কিন্তু নিজের জায়গাটা আমি আমি ইন জেনারেল বলছি মানে একদিনে তো কিছু হয় না মানে জমতে 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 আজকে একটা ভয়ানক আকার ধারণ করেছে তো আমরা সেটা দেখতেই পাচ্ছি এখন তো মানে ব্যালেন্সটাই নষ্ট হয়ে গেছে প্রকৃতির আমরা যদি একটু খেয়াল করি দেখব যে বর্ষার ঠিক সময় বর্ষা নেই আবার শীতের সময় শীত নেই গরমের সময় হয়তো মারাত্মক গরম আবার কোনো কোনো জায়গায় হয়তো অতটা গরম নেই একটু ঠান্ডা ঠান্ডা আবার চিরিক চিরিক বৃষ্টি পড়ছে মানে আগে যেরকম একটা ফিক্সড ছিল ব্যবহার আমাদের ব্যবহারও ছিল ফিক্সড মানে মানুষের আবার মানে আমাদের আগের জেনারেশন বা তার আগের জেনারেশন তো এখন আমার মেয়ের কাছ থেকে শুনি এই এখন যে জেনারেশনটা জন্মাচ্ছে মামাম ওই জেনারেশনটাকে কি বলে এখন জন্মাচ্ছে না অলরেডি আছে আমাদের পরের জেনারেশন হচ্ছে জেন জি একটু বলো জেন জি আর তোমাদের জেনারেশনটাকে কি বলে আর একটু বলো মিলেনিয়াল আমাদেরকে বলে আর জেন জি আমাদের পরেরটাকে বলে বোঝো অবস্থা তো আমরা কিন্তু জানতামই না যে আর আমাদের জেনারেশনটাকে কি বলে ভুলে গেছে আমাদেরটা ভুলে গেছে বেবি বেবি বুমার্স বুমার্স আচ্ছা তো সেটাই বলছি যে কোনো দিনও শুনিনি যে এক একটা প্রজন্মের এক একটা নাকি নাম দেওয়া হয়েছে তো এই এখনকার যে জেনারেশন সেই জেনারেশন তাদের সঙ্গে কিন্তু ওই হ্যান্ডেল উইথ কেয়ার আমাদের সঙ্গে কিন্তু আমাদের মায়েরা খাস করে একটা চল লাগিয়ে দিলেও আমরা কিন্তু কিছু বলতাম না বা আমার মেয়েদের ক্ষেত্রেও বলছি একটু অভিমান হলেও ঠিক এখন বাচ্চাদের মানে টিচাররাও বাচ্চাদের বকার আগে দশবার ভাববে তো কেননা বাচ্চাদের এখন কথায় কথায় ডিপ্রেশন হয়ে যায় তারপরে টিচারদের আগেনস্টে চলে যায় বিভিন্ন রকম আমরা জানি তো সেটাই বলছি যার হাতে প্রকৃতি থাকবে যার হাতে মানে একটা সময় আমার আমি জানি না তোমাদের বোঝাতে পারছে কিনা আমাদের আগের জেনারেশন প্রকৃতি একই প্রকৃতিকে তারা হ্যান্ডেল করেছিল কিভাবে। তারপর ধীরে 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 এখন যে জেনারেশনটা এসছে এখন তাদের হাতে বা আমরা বা আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের দায়িত্ব আমরা কি করে তাকে হ্যান্ডেল করব তো কিছু সত্যি কথা কিছু বলার নেই কেননা এটা একেবারে খুব সাধারণ একটা ব্যাপার আমরা যেভাবে ব্যবহার করব আর যে প্রকৃতির অবস্থা তাই হবে প্রকৃতি সেভাবেই রেসপন্ড করবে তো এটা নিয়ে খুব বিশেষ কিছু আমার বলার নেই খালি একটাই বলবো যে মারাত্মক ঝড়ের একটা ইয়ে আমরা দেখতে পাচ্ছি এর আগেও মারাত্মক বড়ো বড়ো সমস্ত ঝড় হয়ে গেছে কিন্তু প্রত্যেকটা ঝড়ই যেদিকেই যাক না কেন মানুষের কষ্ট কিন্তু এইবারে যে ঝড়টা প্রথম কথা এটার ইয়েটা অনেক বেশি ডায়মেনশন মানে এটার অনেকখানি এরিয়া জুড়ে এটা জলীয় বাষ্প টানছে তারপর আরও যারা তোমরা ঝড়টাকে ফলো করছো আমি তো পাগলের মতো দেখছি যে ভয়ানক একটা তেজ একটা নিয়ে আসছে আর বোধহয় দু এক ঘন্টা পরে ল্যান্ডফল হবে এবং ল্যান্ডফল হওয়ার পরে পুরো জায়গাটা মানে ঝড়ের আইটা ঢুকবে তার বোধ বেশ কয়েক ঘন্টা লাগবে পুরোটা ল্যান্ডফল হতে তো সকলে সুন্দর থাকুক সুস্থ থাকুক ভালোভাবে থাকুক প্রোটেকশানে থাকুক এ ছাড়া তো কিছু বলার নেই প্রার্থনা ছাড়া কেননা সত্যিই আমরা বোধ হয় প্রকৃতিকে ঠিকমতো হ্যান্ডেল করতে পারিনি প্রকৃতি মা কত ফ্রেজাইল কত ধীর কত কত সুন্দর কিন্তু আমরা কি ব্যবহার করছি তার পুরোটাই নিজের ওপর এখন ঝড় এসছে ঝড় এসছে বলে লাভ নেই কারণ এগুলো হওয়ার ছিল এখন তো আমরা জানি যে হিমবাহ গলতে শুরু করেছে আগামী দিন সত্যিই ভয়ানক এখন মানুষের ব্যবহার সম্বন্ধে সেটা শুধু প্রকৃতি বলে নয় মানে সব ক্ষেত্রেই ব্যবহার সম্বন্ধে আমাদের খুবই সচেতন হতে হবে কথায় কথায় রাগ কথায় কথায় চিৎকার চেঁচামেচি এখন আর আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি না এখান থেকে একদম মানে দেখা যাচ্ছে খাদ তো উঠে আসতে হলে খাদের এদিকে জীবন আর ওদিকে তো আমরা জানি মৃত্যু মানে আর উপায় নেই এদিকে আসতে হলে অনেক সাবধানই হতে হবে এখন আমরা যদি ভাবি আমি একা সাবধান হয়ে কি করব। সবাই তো সাবধান না এবার সেটাই যদি সকলে ভাবে তাহলে তো আর খাদের সামনে এসে দাঁড়িয়েছি আর যদি ভাবি যে আমি একা একা তো একটু পাল্টাই আমাকে দেখে যদি পাল্টায় মানুষ বা আমার কথায় যদি একটু আমার জীবন শুনে যদি কেউ পাল্টায় এভাবে যদি একটু চেঞ্জ আসে তবে এখন সত্যিই খুব ভয়ানক অবস্থা আজকে সবাইকেই তো আমরা সবাই একই কথা এখন প্রত্যেকে এখন এসে গেছে না যে ওরা একদম একদম কাছাকাছি এসে গেছে তো প্রার্থনা প্রার্থনা করা নিজেরা ঠান্ডা হওয়া আমরা ঠান্ডা হলেই ল্যান্ড ঠান্ডা হবে এর কারণ ল্যান্ডে তো আমরা থাকি একটা বাড়িতে যে যারা থাকে তাদের ওপর ভিত্তি করে সেই বাড়ির কর্মা আমার বাড়িটা ঠান্ডা হবে না আমার বাড়িতে সারাদিন ঝগড়া হবে সেটার ওপর বেস করে না বাড়ির পরিবেশ এক একটা বাড়িতে গিয়ে দেখবে দু মিনিট বসতেও ভালো লাগে না আবার এক একটা বাড়িতে বেশ কানেক্ষণ থাকতে ভালো লাগে উঠতে ইচ্ছা করে না এ আমাদের ল্যান্ডও ঠিক তাই যে আমরা যেভাবে যেরকম ব্যবহার করছি পরিবেশটাকে সেইভাবেই তো যাই হোক আজকে বারবারই যে টপিকটা খুব রেলিভেন্ট মানে আমাদের এখনকার পরিস্থিতির সম্বন্ধে যারা তোমরা খবর দেখছো তারা তো দেখছো যে কোনো মুহূর্তে ল্যান্ডফল হবে তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক মারাত্মক তেজ এই এই ঝড়টার তো এইটুকুই আজকে আমার আলোচনায় রইলো আবার কালকে আমার ইচ্ছা রইলো একটু তাড়াতাড়ি চলে আসার খুব ভালো থেকো আর কিছু কালেকশান একটু দিলাম ছবি তোমাদের তো ভালো থেকো তোমরা আমার জীবনে যা আমি যা যা করি আসলে আমি যা কথা বলি বা আমি যা যা কাজকর্ম নিয়ে থাকি সেই সবই তোমাদের সাথে একটু শেয়ার করি আজকেও ঠিক তাই করলাম এলাম না ভিডিওতে তো কালকে ইচ্ছা রইলো একটু তাড়াতাড়ি ভিডিও দেওয়ার আর সকলকে অনুরোধ রইল যে টপিক দেওয়ার জন্য টপিক কিন্তু আবার শেষের দিকে একটু ভালো টপিক যেটা মানুষের ভালো লাগবে শুনতে একটু মজাদার টপিক এমনিই মানুষ নানা দুঃখে নানা সমস্যায় আছে তো আমি খুব প্রেফার করি একটু আনন্দ একটু হইচই যদি আমরা হ্যাশট্যাগ আমরা সকলে আনন্দের মাধ্যমে আমরা কিছু শেয়ার করলাম সেরম টপিক হলে খুব ভালো লাগে সবসময় যে খুব হেভি টপিক আলোচনা করা হেভি টপিক একশোবার যাবে কিন্তু তার মধ্যেও মাঝে মাঝে একটু হালকা হালকা টপিকও মানে দেওয়ার জন্য অনুরোধ রাখলাম সকলেই আপনারা টপিক দিন সবাই তোমরা টপিক দাও আর আমরা আমাদের মতো আলোচনা করি তো খুব ভালো থেকো সকলে আবার কালকে কথা হবে গুড নাইট